বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14 এপ্রিল থেকে 16 এপ্রিল শতকণ্ঠে বর্ষবরণের আয়োজন করা হয়েছে। প্রবাসী প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এই আয়োজন করছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক অনুষ্ঠানে বর্ষবরণের এই কর্মসূচি ঘোষণা করেন প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান। এ সময় জানানো হয়, পহেলা বৈশাখে রমনার বটমূলে আদলে শতকণ্ঠে বর্ষবরণ করা হবে নিউ ইয়র্কে। থাকবে মঙ্গল শোভাযাত্রা ও দুই দিনব্যাপী বৈশাখী মেলা, পাপেট শো, যাত্রাপালা, পুঁথি পাঠ সহ বাঙালি সংস্কৃতির নানা উপস্থাপনা থাকবে এই আয়োজনে। চিরায়ত বাংলা সংস্কৃতির যেসব অনুষ্ঠান আমরা করে থাকি সেগুলোর আয়োজন থাকবে। এই বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে রিহার্সাল অনুষ্ঠিত হয়েছে সেটি নিউ ইয়র্কের বাঙালিদের কাছে বড় আনন্দের ছিল, অভিনব ছিল। সেটি এক ধরনের সকলের প্রাণের একটি অনুষ্ঠানে পরিণত হয়। এপ্রিলের 14, 15, 16 নববর্ষ, বাংলা নববর্ষ 1430 উদযাপনের যে আয়োজন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নিয়েছে, আমি তার জন্য এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের পেছনে যারা আছেন, যারা আয়োজক, তাদের সবাইকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।